আমার প্রশ্ন হলো মানে আমার প্রতিবেশীর প্রশ্ন প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে তাহলে কেন এতগুলো দল আমার প্রতিবেশী সব সময় জিজ্ঞেস করত আরো বলতো কেন তোমরা বলো এক আল্লাহ কারণ অনেক দলই আছে যারা বলছেন নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরণে বিশ্বাস করে একই গ্রন্থে বিশ্বাস করে তাহলে এতগুলো দল কেন বিভক্তি কেন উত্তর দেওয়া হয়েছে পবিত্র কোরণের সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো তিন আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হো না আল্লাহর রজ্জু হল পবিত্র কোরআন মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া যদি বিভক্তির ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আট নাম্বার একশো হে নবী কেউ যদি ইসলামে দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই তাই বিভক্তি হচ্ছে ইসলামের হারাম আমাদের সবার লেভেল একটাই সেটা মুসলিম এজন্য আমার লেকচারে সোরা আল ইমরান উদয় তিন আয়ৎ চৌষট্টিতে বলেছে তা আলা বিলাহ কাল মিতুম সবাই বাইনা বাইনকুম আল্লাহ নামুদায়েল্লাহলা নুশিকা বৈশাঈ ওয়ালায়ে তখিজা বাদোনা বাদিন আর বাবুন মুনদুল্লাহ ফৈনতাবাল্লাহ ফাকুরুসাদু বেননা মুসলিমুন আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম আমরা ইসলামকে বিভক্ত করি না ইসলামে এসবের কোনো জায়গা নেই দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে ইসলামে বিভক্তির কোনো চান্স নেই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন একবার একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান উনিশশো সালে প্রকাশিত সেই রিপোর্টের ছেষট্টি ও সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে যে দশ বছর সময়ের মধ্যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের মুসলিমদের মধ্যে চার দশমিক তিন এক পার্সেন্ট পুরুষ একাধিক বিয়ে করেছে মানে তাদের একাধিক স্ত্রী আছে আর হিন্দুদের মধ্যে এই পার্সেন্টেজ ছিল পাঁচ দশমিক শূন্য ছয় তাহলে অনুযায়ী হিন্দুদের মধ্যে বহুবিবাহের হার মুসলিমদের তুলনায় বেশি আসুন এবার দেখি পবিত্রকরণ কী বলছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন নিসা হদ্ নম্বর চার আয়াত নম্বর তিন তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো এভাবে মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে নয় আপনি একাধিক বিয়ে করতে পারেন সর্বোচ্চ চারজন যদি সুবিচার করতে পারেন সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করেন আর আল্লাহ কোরআনে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নাম্বার একশো উনত্রিশ স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করা খুব কঠিন তবে কারো দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেক মানুষ ভাবে ইসলামে চারটা বিয়ে করা বাধ্যতামূলক আমার কয়েকজন বন্ধু আছে বোম্বেতে যখন মেডিকেল কলেজে পড়তাম এক বন্ধু আমাকে বলল মুসলিমদের আশি পার্সেন্টের বেশি লোকে চারজন স্ত্রী বললাম এটা কোথায় পেলে আমি জানি তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি ভারতে এরকম জন লোক দেখাও যাদের চারজন স্ত্রী আমি তোমাকে এক লক্ষ টাকা দেব মাত্র দশজন এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার চারজন স্ত্রী আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে যেমন আরব দেশগুলোতে অনেকেরই চারজন স্ত্রী তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম চারটা বিয়ে করে সত্যি বলতে চারটা বিয়ে করা ইসলামে ফরজ না এটা বাধ্যতামূলক না এটা হচ্ছে আবার উচ্ছি একাধিক বিয়ে করতে চলে করতে পারেন তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিচার করতে হবে আসলে বারে দেখি যে কোন যুক্তিতে আল্লাহ স্বাহা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা চারটা বিয়ে করতে পারবে প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায় তবে একেবারে ছোটবেলায় দেখা যায় কোন শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায় তাহলে শিশু অবস্থাতে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি তারপরে সময় পার হয় মানুষজন মারা যায় ধূমপানের কারণে মদ পান করে গাড়ি অ্যাক্সিডেন্টে যুদ্ধের সময় এখানে পুরুষরা মহিলাদের তুলনায় একটু বেশি মারা যায় এখনকার পৃথিবীতে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ অবশ্য ব্যতিক্রম যেমন ভারত আর যে কারণে ভারতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম তা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা এরকম একটা পরিসংখ্যান হয়েছিল বিবিসিতে অনুষ্ঠানের নাম অ্যাসাইনমেন্ট লেটার ডাই সেখানে ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন বলেছেন যে প্রত্যেক দিন এই ভারতে তিন হাজারের বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে শিশুটা মেয়ে তার মানে ভারতে প্রতি বছর দশ লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হচ্ছে যখন জানতে পারছে যে শিশুটা মেয়ে আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট আমাদের বলছে যে জন জীবিত কন্যা শিশুর মধ্যে চারজনকে মেরে ফেলা হয় যদি এই মেয়ে শিশু আর ভ্রূণহত্যার অশুভ প্র্যাকটিসটা বন্ধ করেন তাহলে এই ভারতেও মহিলাদের সংখ্যা এক সময় পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে বর্তমানে আপনারা দেখবেন যে শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা দশ লক্ষ বেশি শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় আটাত্তর লক্ষ মহিলা বেশি শুধুমাত্র ইংল্যান্ডে পুরুষের তুলনায় চল্লিশ লক্ষ মহিলা বেশি শুধুমাত্র জার্মানিতে পঞ্চাশ লক্ষ মহিলা পুরুষের তুলনায় বেশি শুধুমাত্র রাশিয়ায় পুরুষের তুলনায় নব্বই লক্ষ মহিলা বেশি আর এটা শুধু আমাদের স্রষ্টা আল্লাহ সামানায় বলতে পারবেন যে পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কত বেশি যদি মেনেও নেই যে প্রত্যেক পুরুষের উচিত একজন মহিলাকে বিয়ে করা আর ধরেন আমার বোন অথবা আপনার বোন সে আমেরিকায় বসবাস করে আর সবাই সেখানে বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষই একজন মহিলাকে বিয়ে করে ফেলেছে তারপরে আমেরিকায় আটাত্তর লক্ষ মহিলা থেকে যাবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য যে পথটা খোলা থাকবে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে বলতে পারে জনগণের সম্পত্তি ডক্টর জাকির আপনি খুব কঠিন করে বলছেন এটাই আমার জানা সবচেয়ে ভদ্র ভাষা এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই আর একজন ভদ্র মহিলা এরকম ক্ষেত্রে এমন কোনো পুরুষকেই বিয়ে করবে যার একজন স্ত্রী আছে জনগণের সম্পত্তি সে হতে চাইবে না আপনারা দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে রক্ষিতার ব্যাপারটা খুবই কমন দুটো দশটা বিশটা তিরিশটা চল্লিশটা কোনো সমস্যা নেই যত খুশি রক্ষিত রাখতে পারেন আমেরিকার পরিসংখ্যান বলছে একজন বিয়ে করার আগে গড়পড়তায় সে আটজনের সাথে যৌন সম্পর্ক তৈরি করতে পারে আমেরিকানরা গড়ে কেউ দুটো কেউ পাঁচটা কেউ বিশটা আবার কেউ তিরিশটা বিয়ের আগে আটজনের সাথে সম্পর্ক হচ্ছে এটা তারা হজম করতে পারে কিন্তু একাধিক মহিলাকে বিয়ে করাটা তারা হজম করতে পারে না তুলনা করলে দেখবেন কোনো মহিলা যখন রক্ষিতা তখন সে কোনো সম্মান পায় না কোন অধিকার পায় না আর একজন মহিলা যদি কারো দ্বিতীয় স্ত্রীও হয় আলহামদুলিল্লাহ সে তখন অধিকার পায় উপযুক্ত সম্মান পায় নিরাপত্তা পায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারণে ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে যে কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারে সেটা হলো যাতে মহিলাদের শালীনতা বজায় থাকে তাদের অসমমান করার জন্য না এছাড়াও আপনারা দেখবেন যে ইসলাম ধর্মে মহিলাদেরকে বলা হয় মহসেনা অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ আর অন্যান্য ধর্মে মহিলাদেরকে বলা হয় শয়তানের প্রধান অস্ত্র আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর সাত বুক অফ নিকা অধ্যায় হাদিস নাম্বার চার হে যুবক যুবতীরা তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো আর নবী বলেছেন ইসলাম ধর্মের সন্ন্যাসব্রত বলে কিছু নেই আমাদের নবী আরো বলেছেন কেউ বিয়ে করলে তার অর্ধেক দিন পূর্ণ হয় একবার প্রশ্ন উত্তর পড়বে একজন আমাকে বলেছিল তার মানে কি এই যে দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিন পূরণ হবে বিয়ে করলে অর্ধেক দিন পূর্ণ হয় এটা দিয়ে নবী কি বুঝিয়েছেন বিয়ে করলে দূরে থাকবে অবাধ যৌনাচার ব্যবচার থেকে অশ্লীলতা সমকামিতা থেকে এগুলো সমাজে খারাপ জিনিসগুলোর অর্ধেক শুধুমাত্র বিয়ে করলেই আপনি মা অথবা বাবা হওয়ার সুযোগ পাবেন বিয়ে করলে স্বামী বা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন এই দায়িত্বগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি বিয়ে করলে একটা অথবা দুটা এখানে দিন হবে অর্ধেক আর নবী বলেছেন যদি কেউ বিয়ে না করে সে আমার দলে না বিয়ে বা নিকা সম্পর্কে কোরআন বলছে সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নাম্বার একুশ এটা মিসাক বা পবিত্র চুক্তি নামা আর একটা বিয়ে বৈধ হতে গেলে সেখানে হবু স্বামী এবং স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ পুরুষ এবং মহিলা সমান গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে খন্ড নম্বর সাত বুক অব নিকাহ নম্বর উনসত্তর হাদিস নম্বর ঊনপঞ্চাশ একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আলান সারিয়া নবীর কাছে আসলো আর নবীকে বলল যে আমার বাবা জোর করে আমার অপছন্দের লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আর নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন তাহলে ইসলাম অনুযায়ী বিয়েতে হবু স্বামী স্ত্রী দুজনেরই অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ এছাড়াও ইসলাম ধর্মে একটা বিয়ে বৈধ হতে গেলে মোহর দেয়া বাধ্যতামূলক আল্লাহ বলেছেন নিসা অধ্যায় চার আর চার বিয়ের সময় তোমরা নারীদেরকে মোহর প্রদান করবে তাহলে মোহর দেয়া বাধ্যতামূলক হবু স্বামী মোহর দেবে তার হবু স্ত্রীকে তবে ভারতের কালচারে ঠিক তার উল্টোটা এখানে হবু তার হবু স্বামীকে যৌতুক দেয় এরকম প্রায় দেখা যায় আমাদের ভারতে আর দুর্ভাগ্যজনকভাবে এই কালচারটা মুসলিমদের ভেতরেও চলে এসেছে আর এভাবে লোকজন তাদের অবস্থান যাচাই করে তারপর যৌতুক দাবি করে গ্র্যাজুয়েট হলে দাবি করে এক লাখ টাকা ইঞ্জিনিয়ার হলে দশ লাখ টাকা আর ডাক্তার হলে বোধ হয় বিশ লাখ টাকা ব্যাপারটা যেন কোরবানের না গরু ছাগল বিক্রি হচ্ছে ইসলাম ধর্মে সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক দাবি করাটা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি এভাবে বলতে পারবেন না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে আমার ছেলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা ইসলাম ধর্মে নিষিদ্ধ মেয়ের বাবা মা যদি স্বেচ্ছায় কিছু দেয় তাহলে কোনো সমস্যা নেই তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা নিষিদ্ধ তার বদলে হবু স্বামী এখানে তার হবু স্ত্রীকে বিয়ের সময় মোহর দেবে তাহলে এইভাবে আলহামদুলিল্লাহ ইসলাম মহিলাদের অধিকার নিশ্চিত করেছে আল্লাহ পবিত্র বলেছেন নূর ওদের নম্বর চব্বিশ নম্বর চার যে যদি কোনো লোক একজন মহিলার শালীনতা সম্পর্কে অভিযোগ করে কেউ যদি বলে অমুক মহিলা ভালো না অশালীন আর সে যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাদের প্রত্যেককে আশিবার চাবুক মারা হবে তার মানে যদি কেউ কোনো মহিলার নামে অপবাদ দেয় এটা আমাদের সমাজে কমন আপনি অপবাদ দিতে পারেন কারো মাকে কারো বাবাকে মেয়েকে বা বোনকে তাতে কিছু হবে না তবে ইসলামিক সরিয়ায় কেউ যদি কোনো মহিলার স্বাধীনতা নিয়ে অপবাদ দেয় আর চারজন সাক্ষী আনতে না পারে শাস্তি পাবে আশিটা চাবুক আবার ধরেন চারজন সাক্ষী আনলো যদি কেউ তার মিথ্যা সাক্ষ্য দিয়ে ধরা পড়ে তাহলে সবাইকে আশি চাবুক মারা হবে অনেকে বলবে হাসি চাবুক এটা বর্বরতা কোন মহিলার শালীনতা নিয়ে অপবাদ ইসলামিক আইন আইন আল্লাহ মহিলাদের রক্ষা করে তাদের অবস্থানকে উপরে উঠায় পশ্চিমা কালচার এরকম না সেখানে তারা পশ্চিমা সভ্যতার নামে নারী স্বাধীনতার নামে তাদের উপরে তুলেছে বলে দাবি করে আসলে তাদের নিচে নামিয়েছে তাদের বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর ভোগের বস্তু এগুলো তারা লুকিয়ে রেখে আর্টকালচারের রঙিন পর্দার পেছনে